দর্শক আগেই জানিয়েছি, ঈদ যাত্রার ঝক্কি ঝামেলা এড়াতে ডাকে ভাগে বাড়ির পথ ধরেছেন রাজধানীর অনেকেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড় আজকে কেমন দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি গাবতলী বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে গত 2 বছর কিন্তু করোনায় মানুষ পরিবার পরিজন নিয়ে তারা ঈদ করতে পারেনি। এবার যেহেতু করোনা মুক্ত হয়েছে, যার কারণে এবার মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে গাবতলীতেই কিন্তু এখন তারা আগে ভাগেই কিন্তু আপনারা দেখছেন যে তারা ঈদে বাড়িতে যাচ্ছে এবং ঘর মুখো মানুষ কিন্তু রয়েছে। এবং গাবতলীতে প্রতিটা কাউন্টারে কিন্তু আপনি দেখছেন যে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এবং এখানে আপনি দেখছেন যে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা তাদের শিশু সন্তানদেরকেও নিয়ে কিন্তু গাড়ির অপেক্ষায় রয়েছে। এবং সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই এলাকার লোকজন কিন্তু আপনি দেখছেন যে তারা প্রচুর মানুষ কাউন্টারগুলোতে ভিড় করছে এবং অসংখ্য মানুষ কিন্তু তারা এখানে অপেক্ষা করছে। এবং এইখানে দেখছেন যে যে সকাল থেকে তারা অপেক্ষায় রয়েছে, অনেকেই কিন্তু টিকিট কাটতে পেরেছে, এখনও অনেকেই কিন্তু টিকিট কাটতে পারেনি। এবং তারা কিন্তু দেখছেন যে ব্যাগ নিয়ে তারা সেখানে অপেক্ষা করছে এবং কখন তাদের পরিবহন আছে। যেহেতু আজকে শুক্রবার, এই শুক্রবারে কিন্তু আপনার দেখছেন যে এখানে লোকজন কিন্তু তারা মূলত আসতে শুরু করেছে এবং ছুটি কিন্তু আজকে থেকে আসলে পরিবার পরিজন নিয়ে আগেভাগেই কিন্তু অনেকেই পাঠিয়ে দিচ্ছে। এবং তারা যে ঈদের পরে, ঈদের আগে কিন্তু যেসব মানুষগুলো অপেক্ষা করছে সেগুলো কিন্তু আসলে চলে যাবে, যার কারণে আসলে লোকজন কিন্তু এখন জড়ো হয়েছে, পরিবার কিন্তু আগেভাগেই।